বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে। মাননীয় সভাপতি, এবছর ফিলিস্তিনের উপর বিপর্যয় নিয়ে আসা নাকবা এর 75 বছর পূর্ণ হল। ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুত হওয়ার 6 বছর পূর্ণ হয়েছে। সম্পূর্ণ মানবিক কারণে আমরা অস্থায়ীভাবে তাদের আশ্রয় দিয়েছি। বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়, সেখানে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে আগ্রহী। আসুন আমরা এই নিঃস্ব মানুষদের তাদের নিজের দেশে ফিরে যাওয়া নিশ্চিত করি। মাননীয় সভাপতি, 1975 সালের 15ই আগস্ট আমার পিতা, জাতির পিতা, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই দিন আমার মা, আমার ছোট 3 ভাই, 2 ভ্রাতৃবধূ, চাচা সহ পরিবারের মোট 18 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।